শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই গণতন্ত্র ফিরেছে এবং এর মাধ্যমে মানুষ মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বাংলার স্থপতি বইয়ের লেখকের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী কথা বলেন এবং তথ্যমন্ত্রী আরও বলেন, সেনা সমর্থিত সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে শেখ হাসিনা যদি দেশে না ফিরতেন তাহলে আর গণতন্ত্র ফিরত না। বলেন, বিশ্বের দরবারে দেশ আজ রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু পাকিস্তান সৃষ্টি হওয়ার পরপরই বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, ধীরে ধীরে দেশের মানুষকে সংগঠিত করে দেশকে স্বাধীন করেছেন বলে জানান তথ্যমন্ত্রী। জননেত্রী শেখ হাসিনা যদি তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রতি বিধ্বংসী প্রদর্শন করে এবং সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি যদি দেশে না ফিরতেন, বাংলাদেশে গণতন্ত্রও ফিরত না।